হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে বেশ কিছু সংখ্যক মাল্টিটাস্কিং স্টাফের ডিরেক্ট রিক্রুটমেন্টের কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছে গতই 5ই সেপ্টেম্বর। আজকে আমি ভিডিওতে সেই সম্পর্কে ভিডিওতে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের জানিয়ে দেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, আপনারা কীভাবেই বা ফর্ম ফিল আপ করবেন, এছাড়া আরও তথ্যাদি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন যেটা আমার ফোনের অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটাই হচ্ছে অফিসিয়াল পিডিএফটা। এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল কলকাতা, ডেটেড কলকাতা দ্য 5th সেপ্টেম্বর 2018, অর্থাৎ 5ই সেপ্টেম্বর এই নোটিফিকেশানটি বেরিয়েছে। টোটাল পোস্ট বা পদ যেটা সেটা 242খানা কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। আপনাদের জন্য আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছেন যে 242টা ভ্যাকেন্সিস অফ মাল্টি টাস্কিং স্টাফ, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বর্ডার দেওয়া রয়েছে যে আপনার ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ মাল্টি টাস্কিং স্টাফ। তো বুঝতেই পাচ্ছেন যে এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট। এবার আমি একটু নিচের দিকে চলে আসছি, আপনাদের যে বেসিক ক্রাইটেরিয়াগুলো সেগুলো বলে দিচ্ছি। এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য। আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা একবার আপনাদের এই জিনিসগুলো কোনটা কী দরকার আছে একটুখানি দেখে নেবেন। এবার একটু নিচের দিকে চলে যাচ্ছি, আপনাদের স্যালারি স্কেলটা যেটা রয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। স্যালারি স্কেল যেটা সেটা দেখতেই পাচ্ছেন যে 18,000 থেকে 29,700 প্লাস অ্যাডমিসিবল অ্যালাউন্স অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী। টাইম টু টাইম যেই ধরনের একটা অ্যালাউন্স থাকে সেটা বাড়বে। এবার এজ লিমিট যেটা সেটা 18 থেকে 25 বছরে কিন্তু একটা এজ লিমিট থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়া হচ্ছে কি, যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের জন্য 5 বছর 3 বছর, এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 10 বছর 15 বছর 13 বছর, এই সমস্ত কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো এবার চলে আসছি যে ফর্ম ফিল আপের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান যেটা কী লাগছে। এখানে বলছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস ফ্রম আ রেকগনাইজ বোর্ডস অর ইউনিভার্সিটি, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর অর সিকিম স্টেট অ্যাজ দ্য কেস মে বি, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10th স্ট্যান্ডার্ড। তো বুঝতেই পাচ্ছেন যে একটা 10th স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু এটা একটা এক্সাম হতে চলেছে, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু আপনার কোয়ালিফিকেশান দরকার। আপনাদেরকে 10th স্ট্যান্ডার্ড থেকেই পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে অথবা হচ্ছে যে কোনো ধরনের আদার্স যে বোর্ডগুলো আছে সেই বোর্ড থেকে পড়তে হতে হবে, এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি যেটা আমাদের এখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এবার প্যাটার্ন অফ এক্সামিনেশনের সম্পর্কে একটু কিছু বলে দিই। টোটাল 100 মার্কসের পরীক্ষা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন পার্ট এতে জেনারেল নলেজ থাকবে আর কি 25 মার্কসের 25টা কোশ্চেন, পার্ট বিতে ম্যাথ থাকবে 25 মার্কসের 25টা কোশ্চেন, পার্ট সিতে ইংলিশ থাকবে 25 মার্কসের 25টা কোশ্চেন, তারপর যে পার্ট সিতে পার্ট টু এর মধ্যে রিজিওনাল থাকছে সেখানেও কিন্তু 25 মার্কস থাকছে। তো টোটাল 120 মিনিটের পরীক্ষা অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে, 25 মার্কস করে 4টে পার্ট, 100 মার্কসের পরীক্ষা হবে। তো এই মার্কসের বেসিসে কিন্তু আপনাদের কিন্তু এখানে আর কি রিক্রুটমেন্ট করা হবে, এরম কথাই লেখা রয়েছে। এবার একটু নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে গিয়ে আমি আপনাদের যে এক্সামিনেশন ফি যেটা সেটা একটু জানিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কস্ট অফ অ্যাপ্লিকেশন 100 টাকা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন লাগছে। আচ্ছা, এছাড়া হচ্ছে গিয়ে আপনার এক্সামিনেশন ফি যেটা এখানে দেখতে পাচ্ছেন, দ্য এক্সামিনেশন ফি প্রেসক্রাইব ফর অল মেল অ্যাপ্লিকেশন ইন জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরি 400 টাকা। বুঝতেই পাচ্ছেন 400 টাকা লাগছে হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির। এছাড়া হচ্ছে গিয়ে আদার্স যে ক্যাটাগরি রয়েছে ইনক্লুডিং জেনারেল উম্যান, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু কোনো ধরনের এক্সামিনেশন ফি লাগছে না, এক্সটেম্পট করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, সে কথাই লেখা রয়েছে। এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের জন্য ফিল আপ করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ডিসক্রিপশনে বক্সে কিন্তু এই পিডিএফ সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লাই লিঙ্কের লিঙ্কটাও কিন্তু আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো এখানে নিচে কিছু ইম্পর্টেন্ট আদার্স কিছু কোথায় কী আর কী কোড রয়েছে বা কোথায় কী এক্সাম হবে সেন্টার রয়েছে সে সম্পর্কে এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে দেখতেই পারেন। এবং কোথায় ভ্যাকেন্সি, কত পোস্টে কোন কোন জায়গায় কী কটা ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু আপনারা একবার ভালো করে দেখে নিতে পারেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং কোন জোন কী আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটুকুই মোটামুটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করা ছিল বা শেয়ার করা ছিল। আমি একবার ভিডিওটা নিচের দিকে পর্যন্ত আপনাদের নিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি করে, আপনারা একবার দেখে নিতে পারেন যে লাস্ট অবধি কী রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে টোটাল আর কি কোথায় কী ভ্যাকেন্সি আছে বা কোথায় কী আপনার
ওয়েস্ট বেঙ্গল যে পোস্টালের পোস্টাল অফিস আছে সেই সমস্ত কিন্তুই কিন্তু এখানে পিও ওখানে দেওয়া রয়েছে। তো এইটুই মোটামুটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করে আশা করি ভিডিওটা কোনো কারণের জন্য কিন্তু ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও আমাকে এগিয়ে নিয়ে যেতে এভাবেই সাহায্য করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে কিছু সাজেশান দিতে পারেন, কমেন্ট করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যদি ভিডিও বাজে লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, যেটা ইচ্ছা সেটা কিন্তু করুন। তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনাদের কাজের হচ্ছে কি অকাজের হচ্ছে। এটুকুই বলে আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এখানে শেষ করলাম।